নমস্কার। আমাদের আজকের গল্প গোবিন্দ, রচনা অরবিন্দ মুখোপাধ্যায়। মুখে সর্বদাই একটা মুচকি হাসি, হাসিটা দু ঠোঁটের ফাঁকের গজদন্তের পাশ দিয়ে উঁকি মেরে আতার বিচির মতন দু চোখের তারায় ঝিকমিক করে ছড়িয়ে পড়ে। কটা কটা চুলগুলো ঝালরের মতো কপালের ওপর ঝুলছে। বয়স 16 কি 26 তা বলা মুশকিল। কেউ ওকে বলে গোবুদা, কেউ ডাকে গবা, আবার কেউ সম্ভ্রমে সম্ভাষণ করেন, গোবিন্দবাবু ভালো আছেন? গোবিন্দ সারা মুখে তার পেটেন্ট মুচকি হাসি মাখিয়ে পাল্টা প্রশ্ন করে, ভালো তো? অদ্ভুত চরিত্র, অদ্ভুত সব দুর্বুদ্ধি ওর মাথায় খেলে, এবং এই সমস্ত নির্বুদ্ধিতার জন্য আমাদের যে কতবার কত রকমভাবে বিপদে পড়তে হয়েছে তার কোনো ইয়াত্তা নেই। মধ্যে মধ্যে আমরা ভেবেছি গোবিন্দকে আমাদের ক্লাব থেকে বাদ দিয়ে দেব, কিন্তু গোবিন্দকে বাদ দিয়ে আমাদের রসা ক্লাব যেন নুনহীন তরকারি। অতএব ডাক গবাকে। গোবিন্দ তখন মোড়ে হারুর দোকানে বসে খবরের কাগজের পাতা উল্টাচ্ছে। পট লাগিয়ে ডাকা মাত্রই গজদন্তের ফাঁক দিয়ে মুচকি হাসিটা বার করে বললে, আবে যাচ্ছি। আমাদের ক্লাবে আমরা নিয়মিত থিয়েটার করি, ভালোই করি, কলকাতার বাইরেও মধ্যে মধ্যে প্লে করার অফার পাই। সেবার গোলসিতে প্লে করার জন্য যাচ্ছি। শেয়ালদা স্টেশনে গোবিন্দ বলল, শোন, টিকিট কাটার কোনো দরকার নেই। কেন? আমরা সবাই প্রশ্ন করি। টিকিট কালেক্টর আমার পরিচিত, শ্বাস মাখানো আতার বিচির মতন কুতকুতে চোখ দুটো ঘুরিয়ে বলে, চল ওই ভাড়ার টাকায় ফাউলকারি খাওয়া যাক, ট্রেন ছাড়তে দেরি আছে। বহুত আচ্ছা, বহুত আচ্ছা, আমি সায় দিয়ে বলি। স্টেশনের কাছে এক রেস্তোরাঁয় মুরগির ঠ্যাং চিবোতে চিবোতে পেটুক তোতলা ভম্বল চিৎকার করে বলে ওঠে, থ্রি চিয়ার্স ফর গোবুদা। খেয়ে দিয়ে আমরা ট্রেনে চললাম। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছাড়লো, দক্ষিণেশ্বরে এসে ট্রেনটা থামল। গোবিন্দ ট্রেন থেকে নেবে একটু এদিক ওদিক পায়চারি করে হঠাৎ হন্তদন্ত হয়ে এসে বলল, ভাই ভাই একটা বিপদ হয়ে গেল। কি হয়েছে? আমরা সবাই সমস্যাটা জানতে চাই। গোবিন্দ গম্ভীরভাবে বলে, আসলে আমার ওই পরিচিত যে কালেক্টরটা, আরে যার কথা বলছিলাম, সে না এই গাড়িটা নিয়ে যাচ্ছে না। তবে তুই যে বললি, পটলা প্রশ্ন করে। গোবিন্দ সঙ্গে সঙ্গে জবাব দেয়, আরে ঠিকই তো বলেছিলাম বে, মাখনদা তো বললেন আমি এই ট্রেন নিয়ে যাচ্ছি। মাখনদা? মাখনদাকে? আমি জানতে চাইলাম। আরে আমার সেই পরিচিত টিসি, গোবিন্দ বুঝিয়ে দেয়, সে বোধহয় অন্য ট্রেন নিয়ে গেছে, বুঝলি। গোবিন্দর কথা শেষ হবার আগেই ট্রেন স্টার্ট দিল এবং চলতি গাড়িতে টিকিট কালেক্টরও উঠল। আমাদের বুক কাঁপতে লাগলো। পকেটে যা পয়সা আছে তাতে সবাইয়ের গোলসির টিকিট হবে না, টিকিটের টাকা তো ওই ফাউলকারি হয়ে পেটে গজগজ করছে। টিকিট টিকিট, ওদিকে টিসি টিকিট দেখছেন। ওহ, গোবিন্দর ওপর যে কী রাগ হচ্ছে। এই যে ভাই, তোমাদের টিকিট দেখাও। ঝোমদূতের মতন টিসি এসে দাঁড়ালেন। কি বলবো ভেবে পাচ্ছি না। গোবিন্দ গজদন্তের ফাঁক দিয়ে তার পোষা মুচকি হাসিটা বার করে সপ্রতিভ হয়ে মোটা ভম্বলকে দেখিয়ে বলল, দেখুন স্যার, টিকিটগুলো ওর কাছেই ছিল বুঝলেন, কিন্তু শেয়ালদায় কে যে ওর পকেট মেরে দিয়ে চলে গেল স্যার বুঝতেই পারলাম না, আসলে ও একটু ল্যাবা কি না। ভম্বল অবাক হয়ে সত্যিই ল্যাবার মতন তাকায়। টিকিট কালেক্টর গম্ভীরভাবে ভম্বলের দিকে তাকায়। ভম্বল একে তোতলা, তার ওপর নার্ভাস, জিপটা শুধু থরথর করে কাঁপতে লাগলো। টিকিট কালেক্টর বললে, শোনো ভাই, ওসব আমি জানি না। বলেই পকেট থেকে রসিদ বই বার করে জিজ্ঞেস করলেন, কোথায় যাবে? গো গো গো, ভম্বল তোতলায়। গো গো মানে কি? ইয়ারকি মারছো আমার সঙ্গে? আরে আরে চটবেন না স্যার, গোবিন্দ বাধা দিয়ে বুঝিয়ে দেয়, আসলে স্যার গো মানে হচ্ছে গোলসি। ওর কথাগুলো জিভ থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরোয়। আমরা বর্ধমানে আপনাকে টাকা দিয়ে দেবো,
কেন এখন দিতে বাধা কোথায়? টিসি পোস্ত করলেন। সঙ্গে সঙ্গে গোবিন্দ উত্তর দেয়, বাধা নয় স্যার, বাধা নয়, অসুবিধা মানে আমাদের কাছে টাকা নেই, বর্ধমানে আমার এক বন্ধু আসছেন, তার কাছ থেকে চেয়ে দিয়ে দেবো, না হলে হাজতে দিয়ে দেবেন, তাতে কি আছে? টিকিট কালেক্টর আপাদমস্তক চেয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, বলে রশিদ বইটা প্যান্টের পকেটে গুঁজে পাশের কম্পার্টমেন্টে চেক করতে গেলেন। স্টেশনটা বোধহয় ডানকুনি ছিল, ট্রেন ছাড়ল। গো 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 গো, ভম্বল চিৎকার করছে। গোবিন্দ গম্ভীরভাবে জিজ্ঞেস করে, এখনো ওই গলসির গোয়ের মধ্যেই আটকে আছিস ভাই? গোবিন্দ, ভম্বল যেন গোবিন্দ নামটা জিভ থেকে আছড়ে ফেলে দেয়। এখন কি করা যায় ভাই? আমি জিজ্ঞেস করলাম। হাবু বলে, হোয়াট ইউ ডু, ইংরেজি মারিও না, যেমন করে হোক মাসতে হবে, বুঝলি? গোবিন্দ জিজ্ঞেস করে, কি বলছিস বে, হাসতে হবে? হাউ, ভম্বল হাউ মাউ করে ওঠে। গোবিন্দ মুখ সুঁচলো করে ঠোঁটের ওপর আঙুলের টোকা দিয়ে কি যেন ভাবে, তারপর ঠোঁট থেকে আঙুল সরিয়ে গজদন্তের ফাঁকে সেই মুচকি হাসি বার করে বলে, অবে হয়ে গেছে রে। সকলে একসঙ্গে জিজ্ঞেস করে, কি কি হয়েছে? গোবিন্দ আবার গম্ভীরভাবে হুকুম করে, অবে শোন, ওই মেকআপ আর পোশাকের বাক্সটা খোল। কেন? পটলা প্রশ্ন করে। গোবিন্দ আবার ডেকে হুকুম করে, আবে খোল। খোলা হলো মেকআপের বাক্স। গোবিন্দই সবাইকে মেকআপ করলো, নিজেও বাথরুমে গিয়ে একটা মেয়েদের উইগ এবং শাড়ি ব্লাউজ পরে বেরিয়ে এলো। বর্ধমানে টিকিট কালেক্টর আমাদের কাউকে চিনতে পারলেন না, কারণ আমি দাড়িওয়ালা সাধু, পরনে গেরুয়া বসন, ভম্বল ইয়া গোফলা পাগড়ি, মাথায় পশ্চিমের মানুষ, গোবিন্দ ঘোমটো দেওয়া বধূ, পটলা নূর লাগানো মৌলবী। টিসি জিজ্ঞেস করলেন, আচ্ছা এখানে ওই যে ছেলেগুলো ছিল, ওরা কোথায় গেল বলুন তো? গোবিন্দ ঘোমটার ফাঁক দিয়ে সরু গলা করে বাসের কম্পার্টমেন্টের দিকে দেখিয়ে বলে, উধার গিয়া। টিকিট কালেক্টর নেমে পাশের কম্পার্টমেন্টে খুঁজতে যান, একটু পরে ট্রেনও ছাড়ে। গলসিতে আমরা সেই বেশেই নামলাম। যারা আমাদের নিতে এসেছিল তারা এগাড়ি ওগাড়ি খোঁজে। গোবিন্দ ঘোমটা খুলে তাদের কাছে এসে বলে, এই যে দাদা, আমরা একেবারে মেকআপ করেই এসে গেছি, একদম স্টেজের মধ্যে গিয়ে উঠে পড়ব। ভদ্রলোকেরা অবাক হয়ে যায়, কিন্তু টিসি ওত পেতেই ছিলেন, ছুটতে এসে খপ করে গোবিন্দর হাতটা ধরেন। গোলসির ভদ্রলোকেরা সব শুনে টিকিটের ভাড়াটা দিয়ে দিল। অবশ্য টিকিট কালেক্টর এবং গোলসির মানুষরা জানল ওই ভম্বলের ল্যাবামির জন্য এই সমস্ত কেলেঙ্কারি ঘটেছে। ভম্বল মর্মান্তিকভাবে চটে গেল, বলল, দেখে নেব, ভুলে যাবি না, আমি হলাম এই থিয়েটারের ম্যানেজার। সত্যি ভম্বল নীরবে গোবিন্দর শত্রুতা করতে লাগলো। যে লোকটা চা দিচ্ছিল গোবিন্দ ছাড়া সবাইকে চা দিতে বলল। গোবিন্দ যখন স্টেজে অভিনয় করছে তখন প্রম্পটারকে বিরক্ত করতে লাগলো। প্লেট শেষে গোবিন্দ দেখে মেকআপ তোলার জল নেই। ভম্বল গম্ভীরভাবে হুকুম করল, সামনে টিউবওয়েল আছে, বুঝলি, যা গিয়ে জল তুলে নে। গোবিন্দ আমতামতা করে বলে, কেন বে, জল তোলার কেউ নেই? নিজেই তোল না, যেন শিশির ভাদুরি এসেছে রে। গোবিন্দ বালতি তুলে মুচকি এসে বলে, শিশির ভাদুরি না বোতলের ভাদুরি, দেখাচ্ছি। স্থানীয় এক ভদ্রলোক আমাদের দলকে রাত্রে খাওয়ার নিমন্ত্রণ করেছিলেন, এলাহি ব্যাপার। পোলাও, তিন রকম মাছ, মাংস, চপ, ফাউলকারি, এই সমস্ত আর কি। সারাদিনের ধকলে খিদেও পেয়েছে। ভম্বল তো পাত পেতে আগে থেকে দেওয়া বেগুন ভাজাটাই ওই চুষে চুষে খেতে আরম্ভ করলো। গোবিন্দ যারা পরিবেশন করছিল তাদের একজনকে ডেকে ভম্বলকে দেখিয়ে কানে কানে বলল, শুনুন দাদা, ওই যে লেবা করে ছয়টা বসে আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ও ও, উনি মাছ মাংস কিছু খান না, বুঝেছেন তো, নিরামিষ খান, একটু দেখে শুনে সামলে নেবেন। হ্যাঁ ও তাই, আচ্ছা, বলে পরিবেশকরা চলে যায়।
তারপর ভম্বলের পাতে খালি পোলাওয়ের সঙ্গে বেগুন ভাজা আর ওই কুমড়োর ঘ্যাট পড়ছে, আর আমরা মনের আনন্দে মাংস পেঁদাচ্ছি। শেষকালে ভম্বল নিরুপায় হয়ে আস্তে আস্তে বলল, একি রে আমার মা মা। প্রথমে কেউ ভম্বলের ওই মামা ডাকে কান দেয় না। কয়েকবার মামা করায় গৃহকর্তা ভম্বলের দিকে তাকিয়ে কি যেন বলতে যান। গোবিন্দ তাকে লক্ষ্য করে তাকেও কানে কানে দূরে কালো মোটা বৃদ্ধ বিধবা ঝিটিকে যে ঘর মুচ্ছিল ওকে দেখিয়ে বলে, আচ্ছা উনি কে বলুন তো? গৃহকর্তা সবিস্ময়ে উত্তর দেয়, কে? ও তো বিশুর মা, আমাদের পুরনো ঝি। কেন? গোবিন্দর গজদন্তের ফাঁকে সেই হাসিটি উঁকি মারে, ফিসফিস করে বলে, আসলে কি জানেন কাকু, ওই যে লাবা করে ছড়াটা বসে আছে, ওই যে হ্যাঁ 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 ভম্বল, ওর নাম ভম্বল, ওর মা অনেকটা আপনাদের ওই ঝি বিশুর মায়ের মতন দেখতে। গৃহকর্তা হেসে বলে, তাই নাকি? গোবিন্দ যে লোকটা মাংসের বালতি নিয়ে যাচ্ছিল তাকে ডাকে, এদিকে এদিকে ভাই এদিকে। ওদিকে ভম্বল চিৎকার করছে, মা মা, মানে মাংস কিংবা মাছ। গৃহকর্তা এক মুখ হেসে আচ্ছা আচ্ছা বলে হাঁক দেয়, ও বিশুর মা বিশুর মা, এদিকে একটু এসো তো। স্থূলাঙ্গিনী বিশুর মা এক গলা ঘোমটা টেনে এগিয়ে আসে। গৃহকর্তা তাকে ভম্বলের কাছে নিয়ে গিয়ে বলে, ভাই এই যে তোমার মা এসেছে, বিশুর মা। মা মানে? ভম্বল তো স্তম্ভিত। ভদ্রলোক গোবিন্দকে দেখিয়ে বলে, এই যে ও বললো না তোমার মায়ের মতন দেখতে ছিল। ভম্বল ফেটে পড়ে, বা মা মা মারবো এক চর। কাকে? গো গো গো। বিষম খেয়ে ভম্বল তো কাঁসতে আরম্ভ করে, আর সবাই হাসতে হাসতে লুটিয়ে পড়ে। ওদিকে গোবিন্দ ঠোঁটে বীরত্বের হাসি, যেন এইমাত্র কুরুক্ষেত্র জয় করে অর্জুন বাড়ি ফিরে আসলো।